आज আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও যেটা হয়তো তোমরা আজ অবধি ইউটিউব জগতে কোনোদিনও দেখোনি। এমন একটা চ্যালেঞ্জ ভিডিও যেটা তোমরা কোনোদিনই দেখোনি। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে ফেলে যে আজকে আমি কি চ্যালেঞ্জ আনছি। আজকে আমি সারা দিন হলুদ রঙের খাবার খাবো। অনেকে লাল খাবার খেয়েছে, অনেকে সবুজ খাবার খেয়েছে, হলুদ খাবার কেউ খায়নি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর চলো, মজা হবে আজকে। গাইস, মানে সকালের এখনো আমি কোনো খাবারই খাইনি, আবার হলুদ কি খাবার খাওয়া যায় সেটা আমার মাথায় আসছেই না। তো একটু দোকানের দিকে যাওয়া যাক। মা বললো একটু পেঁয়াজ টিয়াজ এসব আনতে হবে। তো দেখা যাক, দোকানে যদি কিছু হলুদ রঙের পাই তো খাবো, নাহলে খালি পেটে থাকতে হবে। গাইস, কষ্ট সাবস্ক্রাইবটা করে দাও, তবেই তো একটু মোটিভেশন পাবো। চলো, তো এখন আমি চলে এসেছি দোকান, একটা ভুসিমাল দোকান। মা যেখান থেকে তোমরা দেখতেই পেলে যে ঘর থেকে বেরোলাম পেঁয়াজ টিয়াজ কিনতে। তো এখানে একটা আইডিয়া মাথায় এলো যে হলুদ যেহেতু খাবার খাবো, তো ব্রেকফাস্টে ম্যাগির আগে কিছু হয় না। তো দোকানে চলে এসেছি, আর ম্যাগি এবার পাওয়া যায় কিনা, কারণ সব দোকানে ম্যাগি পাওয়া যায় না। তো এবার ম্যাগিটা হলুদ হয়, ম্যাগির মানে কী বলবো, প্যাকেটটাও হলুদ, ম্যাগিটা রান্না করলেও হলুদ হয়। তো আজকে আমি শুধু প্যাকেট হলুদ খাবো না, যে জিনিসটা দেখতেও হলুদ সেটাও আমি খাবো। তো দেখা যাক ম্যাগি আছে কিনা। তো এখন আমি চলে এসেছি ম্যাগি নিতে। তো ম্যাগি কাকুর কাছে আগে 7 টাকা পিস আর 15 টাকা পিস। তো আমি বললো 15 টাকা পিস দুটো ম্যাগি, তখন একটাতে আমার এত বড় ঘুড়ি ধরবে না। গাইস, এমনকি তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাগি নিয়ে বাড়ি চলে এসেছি। এবার এটা প্রিপেয়ার করবো, দেন তোমাদের কাছে এসে দেখাও যে কেমন লাগে খেতে, আর আজকে রিভিউটাও দিব যে হলুদ রঙের খাবার খেতে কেমন লাগে। ইয়েলো ফুড চ্যালেঞ্জ হয়ে গেছে স্টার্ট, আর আমি এখানে করছি ম্যাগি। আর একটু পর তোমাকে দেখাচ্ছি সেই নস্টালজিক ম্যাগি, যেটা আমরা স্কুলে হয়তো সবারই একসময় টিফিন হয়েছিল। চলো রেডি হই। তো এখন আমি তোমাদের কাছে চলে এসেছি সেই লেজেন্ডারি ম্যাগি নিয়ে। দেখতে পাচ্ছ একদম হলুদ ইয়েলোইশ টাইপের ম্যাগি, আর এটা হচ্ছে, আমি এটাকে লেজেন্ডারি ম্যাগি কেন বললাম, আমরা অনেকে হয়তো ছোটোবেলায় স্কুলে এইটাই ছিল আমাদের একমাত্র টিফিন নিয়ে যাওয়ার সম্বল। আর সেই ঠান্ডা হয়ে যেত না, ম্যাগি ঠান্ডা হলে আমার খেতে বেশি ভালো লাগে। আর কার ঠান্ডা হলে ম্যাগি বেশি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমি তো এখন খাই ম্যাগি, টেস্ট করে দেখি। ম্যাগি আর ম্যাগি আজ করে ইপি টিপি হ্যান্ড দেন এসছে রে কিছু নেই ভাই। ম্যাগির জন্য একটু সাবস্ক্রাইবটা করে দাও অবশ্যই। আর চ্যালেঞ্জটা হার্ড হবে, আরো আস্তে আস্তে যত সময় বাড়বে চ্যালেঞ্জটা হার্ড হবে, তো দেখতে থাকো। A few minutes later ফাইনালি আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে খাবার। তো এখন আমি চলে এসেছি দাদুর দোকানে, আর দেখা যাক এখানে কি হলুদ কালারের জিনিস পাওয়া যায়। তো দেখা যাক। আর দাদুর দোকানের ভেতরটা একটু অন্ধকার আছে, তো দেন বাইরে নিয়ে এসে ভিডিওটা মানে ফুডটা রিভিউ দেবো। দাদুর দোকানে হলুদ কালারের তেমন কিছুই নয়, তবে আমি পেয়ে গেছি তোমাদের বাঙালি, তোমার আমার ঘুগনি। তো এবার হলুদ কালারের ফুড চ্যালেঞ্জ করছি, আর ঘুগনি খাবো না সেটা কি হয়। তো এখানে দাদুর আমি জলওয়ালা ঘুগনি পেয়ে গেছি। দাদু কেন জানি না আজকে এরকম ঘুগনিটা করেছে। তো রিভিউ খুবই খারাপ, তবে খেতে হবে। তো দেখা যাক টেস্ট কেমন। এটা ডিসেন্ট কোয়ালিটির ঘুগনি আছে। তো মোটামুটি যেহেতু হলুদ কালারের চ্যালেঞ্জ করছি, তো সেকেন্ড ধাপ কমপ্লিট হয়ে গেছে। এবার শপিং মল যাবো, ওখানে যদি কিছু পাই সেখানে খাবো। শপিং মল যেতে যেতে দাদুর দোকানে ঘুগনি পেয়ে গেলাম, তো এখান থেকে একটা লাভ হলো। দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে গাইস, কিন্তু এখনও দুপুর বাকি আছে। দুপুরে কী খাবো, বিকাল বাকি আর রাত বাকি আছে। তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। আর চ্যালেঞ্জ হার্ড হবে, তো এটা একটু হার্ডের মোটিভেশনের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আরও চ্যালেঞ্জ ভিডিও আসতেই থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তরিকায় ভিক মাংনে। এখন আমি চলে এসেছি স্মার্ট বাজারে। এখানে আই থিঙ্ক আমি হলুদ অনেক কিছুই পাবো, বাট আমি এখানে কিনতে এসেছি সস। আর তো সবই মানে আমি সস কিনতে আসি। তো চলো, ভিতরে যদি কিছু হলুদ পাই তো কিনবো, পয়সা একদমই নেই, তো দেখা যাক। মে গরিব হু। মূলত আমি এখানে এসেছি সস কিনতে, তাই প্রথমে সসের কাউন্টারের দিকেই যাওয়া যাক। এখানে একটা কিষানের 1.2 কেজির একটা এত বড় সাইজের বস্তার মতো সস কিনলাম। তারপরে আমি খোঁজে চলে গেলাম আমার হলুদ রঙের চিপসের, কিন্তু হলুদ চিপস আমি পেলাম না ভাই। মানে পুরো শপিং মল খুঁজে হলুদ রঙের কালার আমি পেলাম না, কেন জানি না। হলুদ কালারের কি কিছুই নেই ম্যাগি ছাড়া, খুঁজেই পাচ্ছি না ভাই। চলো একটু সামনের দিকে যাই, দেখা যায় ওখানে যদি কিছু পাই। তো আমি চলে এসেছি আর একটা চিপসের কাউন্টারে। এখানে আমি দেখতে পেয়েছি কেরালা বেনানা চিপস, যেটা অনেক ভাইরাল একটা জিনিস, আর অনেক দিন থেকে আমি খাবো ভাবছিলাম। তো এটার দাম 45 টাকা ভাই, খুবই খরচা হয়ে গেছে। তো চলো এটা নিয়ে বিল করে পার্কে রিভিউ দেবো। যেহেতু আমি সারাদিন হলুদ খাবার খাচ্ছি, তো ঘুগনি খাওয়ার পরেও শপিং মলে গেলাম। তো ওখানে আমি হলুদ খাবার খুঁজতে কিছুই পাইনি। লাস্টে পেলাম এই কেরালার বানানা চিপস, সেটা আমি টিভিতে অনেকবার দেখেছি। এটা দেখতে পাচ্ছি না লেখা আছে। আর চলো এবার এটা টেস্ট করা যাক। গন্ধটা তো নর্মাল চিপসের মতনই। এবার ভেতরটা যেহেতু দেখো আমি অনেক কিছু হলুদ পেয়েছিলাম, বাট প্যাকেটটা হলুদ হলো, ভেতরটা হলুদ দরকার। তো এটা হলুদই আছে, এটা পুরো কলার সেই কাটা করে ওরকম মানে করে বানানো আছে মনে হচ্ছে। এবার টেস্ট করা যাক। তো কোনো টেস্টই নেই ভাই। তো এটা 100 টাকা দাম, এটা 35 টাকার দাম নিয়েছে। এটা তো টেস্ট তেমনই নেই, তবে চ্যালেঞ্জ করছি। এবারে এটা হয়ে গেলে তো এটা আরেকটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার যাবো বাড়ি, বাড়িতে গিয়ে দুপুরবেলা খাবারটা হচ্ছে সব থেকে মানে চ্যালেঞ্জ হতে চলে যায় আমার কাছে, কারণ দুপুরে সব কিছু তরকারি হলুদ হওয়া সম্ভব নয়। তো দেখা যাক কতটা কি করতে পারি। A few minutes later. তাহলে যে তুমি জানলায় কি দেখছো? আচ্ছা বলো, লাইক করে দাও, লাইক সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বলো তাতাইকে ভালোবাসা দাও। হয়ে গেছে দুপুরবেলা, প্রায় দুপুর আড়াইটা বাজে, আর এখন আমি খাবো দুপুরের খাবার। দুপুরের খাবার হলুদ খাবার খেতে হয়, যেহেতু আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি, আর যদি হলুদ খাবার না খাই তো চ্যালেঞ্জে ঘিরে যাবো ভাই। চ্যালেঞ্জে হারলে একটা শাস্তি আছে, তো সেটা আমি পেতে চাই না। তো দেখো কি কি হয়েছে আজকে। তো আজকে এখানে আজকে মেনু হয়েছে আমাদের ডাল। এবার এটা ভাতের সঙ্গে মেখে নিলেই ভাতটা মানে হলুদ ভাত হয়ে যাবে। মানে দেখো অনেকে বলবে কাঁইটা, কিন্তু কাঁইটা করিনি, এরকমই হচ্ছে ব্যাপার। আলু পোস্তটাও হলুদ, আর ডিমটাকেও ভেজে নেওয়া হয়েছে হলুদ হলুদ করে, ঠিক আছে, এই যে হলুদ। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তো এটা দুপুরের খাবার, চলো খেয়ে নিই। আর এটার আবার কি টেস্ট বলবো, এটা বাড়ির খাবার, সুন্দরই খেতে হবে। আর বিকেলবেলা খেলতে যাবো, ওখান থেকে আসার পর একটা কিছু হলুদ যদি খেতে পারি তো খাবো। তো স্টে টিউনড আর লাইক করে দাও এক্ষুনি। 2 hours later. তো এখন আমি ক্রিকেট খেলে চলে এসেছি, যেহেতু বিকালে খেলতে গেলাম। তো খেলার সময় আর কি খাবো, এবার চ্যালেঞ্জে অনেকে কি বলতো সারাদিন খায় এমনি মানে বাড়তি জিনিস খায়। তো আমি চ্যালেঞ্জে ভাবছি যেটা যে সময় যেটা খাওয়া উচিত তো সেটাই খাচ্ছি। আর এখন ক্রিকেট খেলে এসে সব থেকে ভালো হলুদ খাবার যেহেতু আজকে আমি খাচ্ছি, ই হলো চ্যালেঞ্জ। তো কলা, হলুদ রঙের কলা, দেখে নাও, সবুজ নয়, মানে এখন অবধি আমি এখনো চিটিং করিনি। তো ব্যাপারটা হচ্ছে কলা এখন আমি খাবো। তো নর্মাল কলা যেমন যেমন খেতে হয়। এরপরে ঘর থেকে বেরোবো, যদি কিছু হলুদ কালার পাই খাবো। আর বিকেল অবধি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে, এখন রাত অবধি বাকি আছে, দেখতে থাকো চলো। তো মানে এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, একটু কোথাও যাচ্ছি, মানে অনেকদিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি, কারণ গাড়িতে তেল নেই। তো বিকেলবেলা একটু বেরোলাম, আর যেহেতু এখন আর খাওয়ার কোনো দরকার নেই, তাও চ্যালেঞ্জ যেহেতু করছি তো কিছু যদি পাই তো দেখি হলুদ একটু খুঁজতে হবে, কারণ এখন এই সময়টা বেশি হার্ড, এই সময়টা খোঁজা। দেখা যাক কী পাওয়া যায়। 5 টাকার চকলেট হলে চকলেটই নেবো, কিন্তু হলুদ নেবো, চলো। তো এখন সন্ধ্যাবেলা দাদুর দোকানে সাইকেলে করে এলাম, দাদু গরম গরম পকোড়ি ভেজেছে, পকোড়িটাও হলুদ কালারের। তো টেস্ট করা যাক, দাদুর পকোড়ি ভালোই হয় খেতে, কারণ এটা ধরার কেউ নেই, তাই এরকম করে খাচ্ছি। আর দাদা গরম গরম পকোড়ি হলুদ কালারের, কোনো চাপ নেই, চলো। এটাও কমপ্লিট হলো, এবার রাতের খাবার, তার মধ্যে যদি কিছু পাই হলুদ কালার খাবো, দেখো দেখতে থাকো। A few minutes later. তো মানে ফাইনালি এখন দাদুর দোকান থেকে বেরিয়ে গেছি, আর দাদুকে আমি বললাম একটা হলুদ কালারের আমি চ্যালেঞ্জ করছি, কি করা যায় বলো। তো দাদু আমাকে বললো যে তুই চ্যালেঞ্জ করছিস তো আমাকে বলবি না ভাই। তো মানে ভাই মানে দেখো দাদুরা নাত থেকে ভাই বলে, তো সেক্ষেত্রে ভাই বলে ডাকে আমাকে। তো সেদিক থেকে একটা ব্যাপার হলো, দাদু বলে তোকে আমি পয়সা দেবো। আমার মানে মাথা খারাপ হয়ে গেছে, পয়সা কি দেবে। তখন দাদু আমাকে একটা এমন জিনিস দিল, দেখতে পাচ্ছ, ফোকাস হচ্ছে নাকি জানি না, দেখো ভালো করে, হলুদ কালারের একটা কয়েন দিয়েছে, যেটা অরিজিনালি হচ্ছে চকলেট। ওটা টেস্ট করে দেখি, ঠিক আছে চলো। তো চকলেটের ভেতরটা হচ্ছে ঠিক এরকম, প্যাড়া খাইছো, প্যাড়া নর্মাল প্যাড়ার মতো খেতে, এক্লেয়ার্সকে চাপলে যেরকম খেতে হয় ওরকম খেতে খেতে লাগছে ভাই। থ্যাংক ইউ দাদু ফর দিস চকলেট। আর দাদু আমার হেল্প করছে, আর তোমরা হেল্প করছো না, সাবস্ক্রাইব করে হেল্প করো। রাত্রেবেলা কি হলুদ খাবো সেটার জন্য সাসপেন্স। এখন একটু ভিডিওটা পজ করে কমেন্ট করে দাও যে রাত্রে আমি কি খেতে পারি হলুদ। করো হাত জোড় কে मैं मोदी साहब से गुजारिश करता हूं। তো ভাই এখন বাজে রাত 9টা, এই শীত মানে হালকা হালকা কুয়াশা পড়ছে। সেই রাতে আমি হাফ প্যান্ট আর টাকলা মাথা নিয়ে বেরিয়ে পড়েছি ডিনারের খোঁজে, যেহেতু আমাকে হলুদ কালারের ডিনার খেতে হবে। দেখা যাক কি খাওয়া যায়, গেস কর কি খাবো। A few minutes later. তো ফাইনালি আমি রাতের খাবার পেয়ে গেছি, এই যে আমার হাতে আছে হলুদ রঙের ডিনার। তোমরা গেস করো যে এটার ভেতরে কি আছে। ততক্ষণ আমি একটু এটাকে প্লেটে সাজিয়ে নিই। আরে কেনা কে চাতে হো। তো ফাইনালি এখন আমি চলে এসেছি ডিনার করতে, আর আজকে এইটা হচ্ছে আমার রাতের, অথবা বলতে পারো আমার চ্যালেঞ্জের শেষ খাবার, আমার ডিনার বিরিয়ানি। তো দেখো আমি হলুদ খাবার অনেক খুঁজেছি, পোলা টোলাও পাওয়া যায় না এদিকটায় অতটা ভালো, পোলা টোলাও মানে ঝাড়গ্রামের দিকে পোলা মাংস অতটাও চলন নেই। তো সেক্ষেত্রে বিরিয়ানি পেয়েছি, দেখো হলুদ বিরিয়ানি। তো এটা হচ্ছে আজকে আমার লাস্ট ডিনার, চলো টেস্ট করে দেখাই। একটু বিরিয়ানির আলু, একটু বিরিয়ানির সুন্দর চিকেন, একটু পেঁয়াজ নিয়ে মুখে পড়লো। তো আজকের চ্যালেঞ্জ ভিডিও এখানে কমপ্লিট হলো। আমি ভিডিওটা বানানোর আগে একবারও ভাবিনি যে এই চ্যালেঞ্জটা আমার মোটামুটি সহজই লেগেছে। হলুদ খাবার চ্যালেঞ্জ, হলুদ রকমের সারা জায়গাকে আমি হলুদ কালারের জিনিস খেয়েছি, কেউ বলতে পারবে না আমি কোনো জায়গায় চিটিং করেছি। তো এরকম আরও ভিডিও তোমরা সাজেস্ট করো যে কী কালারের জিনিস অথবা কেমন টাইপের চ্যালেঞ্জ তোমাদের পছন্দ। আজকের ভিডিওতে তো আমি পাস হয়ে গেছি, ফেলিওর হইনি, কিন্তু ফেলিওর হলে থাকছে শাস্তি আমার জন্য। তোমরা যেটা বলবে আমি সেটা করবো। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি এটা এনজয় করি। দেখা হচ্ছে নতুন একটা ধামাকাদার ভিডিও। চলো টাটা।